সবাইকে ধন্যবাদ। কে ডিজাইন অ্যান্ড প্ল্যানিং সলিউশনের পক্ষ থেকে তো আমরা আজকে দেখবো ইলেকট্রিক্যাল ক্যাড প্রজেক্ট প্রফেশনাল কীভাবে করা যায়। প্রথমে আমাদের জানা প্রয়োজন যে সার্কিট কম্পোনেন্টগুলো কী। তো সার্কিট কম্পোনেন্টগুলো যা, প্রথমে হচ্ছে ডায়োড, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, রেজিস্টার, ডিসি ভোল্টেজ সোর্স, এসি ভোল্টেজ সোর্স, পিএনপি অ্যান্ড এনপিএন ট্রানজিস্টর, অ্যান্ড গেট, ন্যান্ড গেট, অর গেট, নর গেট, এক্সর গেট, ইনভার্টার, সিঙ্গেল ফেস মোটর, থ্রি ফেস মোটর, ইন্ডিকেটিং ল্যাম্প, ফ্যান, থ্রি ফেস, ফিউজড, ডিসকানেক্টেড। এগুলো হচ্ছে কম্পোনেন্ট, সার্কিট কম্পোনেন্ট। এখন যদি আমরা কোনো হাউস ওয়্যারিংয়ের কাজ করতে যাই, তখন আমাদের কী কী জিনিসগুলো প্রয়োজন পড়বে তো দেখি। হাউস ওয়যারিং কম্পোনেন্টগুলো কী, প্রথমে সিঙ্গেল পোল সুইচ, থ্রি ওয়ে সুইচ, সুইচ বক্স, 240 ভোল্ট রেসি প্লেট, তারপরে কুলিং মাউন্টেড লাইট ফিকচার, ওয়াল মাউন্টেড লাইট ফিকচার, সেলিং ফ্যান, পাওয়ার ব্যান্ড ফ্যান, সার্কিট ব্রেকার, টেলিফোন জ্যাক, ডোর বেল, পুশ বাটন, এই জিনিসগুলো আমাদের লাগবে। এছাড়া আমাদের হাউস ওয়্যারিংয়ের আনুষঙ্গিক কিছু জিনিস আছে যেগুলো আমাদের প্রয়োজন পড়বে, এই জাতীয় কিছু জিনিস। যখন আমরা একটা হাউস ওয়্যারিংয়ের লেআউট টানবো, তখন তার যে ইনস্ট্রুমেন্টগুলো আমরা ইউজ করব, যে বা যেগুলো আমরা এই জায়গায় ব্যবহার করব, তার প্রতীকী চিহ্নগুলো হচ্ছে এই। তো কী কী ইউজ করতে পারি, সিলিং লাইট, তো সিলিং লাইট আমরা যেটা যেটা ইউজ করব সেটা এই জায়গায় দেবো, যে সে যে আকৃতির হবে সেই আকৃতির সিলিং মাউন্টেন লাইট এভাবে হবে, সিলিং ফ্যান তার প্রতীকটা যেভাবে আছে হুবহু ওইভাবে আমাদের অঙ্কন করে দিতে হবে। তো এইভাবে প্রতিটা যদি আমাদের এক্সহস্ট ফ্যান হয়, তখন এইভাবে মানে অ্যাডজাস্ট ফ্যান যেটা সেটা যদি হয় তখন এইভাবে দেখো। তারপর টিউব লাইট, টিউব লাইটের প্রতীক, বাথরুম ব্র্যাকেট লাইট যেটা হয় সেটা ফ্রান্সে সিঙ্গেল ব্র্যাকেট লাইট, ব্র্যাকেট লাইটের যেটা ফ্যান্সি ডাবল ব্র্যাকেট লাইট, একসাথে দুইটা যেমন হবে। সুইচ বোর্ড একটা অফ অন থাকবে, মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড অর্থাৎ প্রতিটাতে কারেন্ট সাপ্লাইয়ের জন্য যেটা লাগবে, ব্যাচ ডিস্ট্রিবিউশন বোর্ড যে কোনো একটা ব্যাচের উপর ভিত্তি করে, টেলিফোনের জাংশন বোর্ড, টেলিফোন ডিস্ট্রিবিউশন বোর্ড, সিকিউরিটি লাইট, কল বেল পোস্ট, তারপর কল বেল, থ্রি পিন সকেট, টু পিন সকেট, টেলিফোন পয়েন্ট, তারপরে জার লাইট, এসি। তো এই ইনস্ট্রুমেন্টগুলো আমাদের ইলেকট্রিক্যাল যখন হাউস ওয়ারিং করবো যে সিম্বলগুলো আমরা ইউজ করব, সেই সিম্বলগুলো এইভাবে প্রতীকী আমাদের দেখা দিতে হবে, আর প্ল্যানের উপরও সেগুলো দেখাতে হবে। এরপর আমাদের যা করতে হবে তা হচ্ছে, যেহেতু আমরা এগুলো প্রতীকগুলো সিম্বলগুলো কেটে অঙ্কন করব, তার জন্য আমাদের ইন্ট্রোডাকশন টু অটোক্যাড কে কে থাকতে পারে, হিস্ট্রি থাকতে পারে, ফিউচারে কী করবেন তাই থাকতে পারে, আমরা কীভাবে কাজটা করব সেই অ্যাপ্লিকেশনটাও থাকতে পারে। এই জায়গায় 2 নম্বর যেটা হবে, আমাদের সিস্টেম অনুযায়ী কত প্রকার সিস্টেম থাকবে। তো কোঅর্ডিনেট সিস্টেমে 3 ভাবে আমরা কেডে কাজ করতে পারবো, অ্যাবসোলিউট যেটা এক্স অক্ষ,
আর y অক্ষের সাপেক্ষ হবে রিলেটিভ, যেটা অ্যাট দ্য রেট অফ থাকবে x অক্ষ আর y অক্ষ থাকবে। তারপরে পোলার, পোলার হচ্ছে অ্যাঙ্গেলটা দেওয়ার জন্য। তো পোলারের জন্য প্রথমে অ্যাট দ্য রেট, তারপর ডিস্টেন্স দিতে হবে, তারপর গ্যাটার দিন দিয়ে অ্যাঙ্গেল দিতে হবে। তো এই তিনটে নিয়মে আমরা আমাদের ক্যাডে কাজ করতে পারবো। আশা করি সবাই পারবেন। ধন্যবাদ সবাইকে, আমার সঙ্গেই থাকবেন। আর কমেন্ট, লাইক, শেয়ার, ভিউ এর মাধ্যমে আমার চ্যানেলটাকে আপনারা পরিচিতি দেওয়ার সুযোগ করে দেবেন, যাতে পরবর্তী টিউটোরিয়ালগুলো আপনাদের সেবায় আমি নিয়োজিত করতে পারি। ধন্যবাদ সবাইকে।